যে বললাম যে আমার ভার্চুয়াল লাইফ এন্ড পার্সোনাল লাইফ অ্যাবসলিউটলি ডিফারেন্ট, তো যতটুকু স্ক্রিনে দেখা যায় ততটুকুর মধ্যে আমি সবগুলো অ্যান্সার দিয়ে দিব। ডিফেন্সে তো ঝামেলা, ডিফেন্সে তো ঝামেলা, এটাকে আমি বোল্ড আকারে দেখাবো। এই যে একটা আর আমাকে ভার্চুয়ালি যেমন দেখেছে আমি ওই ব্যাপারে আপনি যেটা জানতে চান আই উইল লাইক টু অ্যান্সার। তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে ভার্চুয়ালি যে জগৎটা আপনি আর মামুন মিলে ক্রিয়েট করেছেন, পার্সোনালি আপনি সেটা থেকে সম্পূর্ণ উল্টো? একদম একদম উল্টো, আমারটা ওটা একদম আলাদা। আমার আমি যেমন একদম ভার্চুয়াল লাইফের দিকে ডিপেন্ডেড, ও একদম উল্টা দিয়ে। তার মানে আপনারা আপনাদেরকে যেভাবে আমরা দেখি শুধুমাত্র সবকিছু ভার্চুয়ালি ভার্চুয়াল লাইফে সীমাবদ্ধ রাখে, তাই না? আমাদের ভার্চুয়াল লাইফ এন্ড পার্সোনাল লাইফ ডেফিনেটলি ডিফারেন্ট, অনেকটাই। ভার্চুয়াল লাইফের সাথে পার্সোনাল লাইফের আমার স্পেশালি কোনো ইন্টিমেশন নেই, মামুনের আছে বাট আমার নেই। আর আমাদের মধ্যে অনেক কিছু কন্টেন্ট আপনারা দেখে থাকেন যেগুলো 100% স্ক্রিপ্টেড। এখন বলুন সম্পর্কটা কী তাহলে? সম্পর্কটা হলো, সম্পর্কটা পরে বলবো। কেন বলতে হবে? ইটস নট রাইট, ইটস অ্যাকচুয়ালি নট রাইট, বিকজ আমি গেল কয়েক মাস যাবত আপনাদেরকে রেগুলার ফলো করছি। আমি লাইলাপুর ফ্যান, সরি মামুন আপনার অতটা না। থ্যাংক ইউ সো মাচ, বাট আই থিঙ্ক মামুন হ্যাপি হয়েছে বিকজ আমার ফ্যান মানে কি আমার ইন্ডিভিজুয়াল কিছু না, আমার সব কিছুতেই কিন্তু মামুন আছে। দ্যাটস মিন ইউ আর ফ্যান অফ আস। ইয়া ডেফিনেটলি আই অ্যাম। তো মামুন আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাচ্ছি যে আপনাদের সম্পর্কটা আমি বললাম না, আমি গেল কয়েক মাস যাবতে আপনাদেরকে এই প্রশ্নটা নিয়ে দেখছি যে ফ্যান্সরাও জানতে চাচ্ছে প্লাস নানান সাংবাদিকরাও কোশ্চেন করছে যে কেন, মানে আপনাদের সম্পর্কটা কি? আপনি বলছেন কয়েকদিন পর কয়েকদিন পর, একটু সময় নিয়ে একটু ধীর গতিতে আগাবেন। সো অ্যাকচুয়ালি আপনারা রিভিল কেন করছেন না বা করার ইচ্ছা থাকলে কবে সেটা করবেন প্লিজ? সো আমরা বলছি যে আমাদের নতুন একটা প্রজেক্ট আসতেছে সামনে, যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো সেখানে হচ্ছে রিভিল করবো ওর সাথে আমার সম্পর্কটা কি একদম, যেটা অফ স্ক্রিনে ওর সাথে আমার সম্পর্কটা কি। অন স্ক্রিনে তো আমার বউ থাকে, গার্লফ্রেন্ড থাকে, আরও অন্য অন্য ক্যারেক্টার যত ক্যারেক্টারের কাজে লাগানো যায় সবগুলো ক্যারেক্টারই থাকে। সো এই কাজের বাইরে ওরা আমার সম্পর্কটা কি সেটা নিয়ে একটা প্রজেক্ট আসতেছে। সো এখন যদি রিভিল করে দিই, বলেই দিই, তাহলে আমার প্রজেক্টটা তার চলবে না। আমার একটা কোয়েশ্চেন আছে যে আপনি যে কোয়েশ্চেনটা করলেন আপু, যে সবার একটা ইন্টারেস্ট আছে যে ওর আমার অ্যাকচুয়াল রিলেশনটা কি। সো আসলে সবার ইন্টারেস্ট মানে সবাই কি রিলেশনটা চায়, এক্সপেক্ট এক্সপেকটেশনটা কি সবার? আচ্ছা আমরা হলে হ্যাপি হবে, আমাদের নেক্সট হলে হ্যাপি হবে না, আমরা কাজিন হলে হ্যাপি হবে না, আমরা কি হলে হ্যাপি, স্বামী স্ত্রী হলে হ্যাপি হবেন? আসলে আমরা জানতে চাচ্ছি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আপনারা কি চান আমাদের সম্পর্কটা কি হলে ভালো হয়, আমরা দেখব, আমরা কমেন্টগুলো পড়ব, প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমিও পড়ি মামুনও পড়ে। আর কত সত্যি কথা বলতে আপনার জায়গায় কমন কোনো মানুষ থাকলে আমার মনে হয় না যে করতে পারবো।